তাই তো, কি বড় হয়েছে আঙুর ফল গুলো। আমরা শিয়াল না, ওরা আঙুর ফল ফেলে খেতে পেরেছি, আর আঙুর ফল টকও না। দেখে মুখটা দেখি কি হয়েছে মুখে, সকালে সকালে সাজুগুজু করেছো, দেখো ইয়ারব্যান্ড দিয়েছে, খুলে গেল ইয়ারব্যান্ড তো খুলে গেল। আর পাউডারটা মুছে দিই। আই কেমন লাগছে, আসো আসো তাতেই তাতেই। পাউডার মুছে দিই, আই এসো না, এই বসে পড়লো। কি করে জানি আমি, কৃষ্ণা ভি জানি দেবী। ওর কি যে করে বেড়াচ্ছে, ওর মন যা চাইছে তাই করে বেড়াচ্ছে। এসো না মাথা কই, নাক কই, নাক দেখা না, ও দেখ ঠিক দেখাবো, দাঁত 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 হাত পা, পেট কই, চুল কই, চুল ওইটা পেট, চুল কই, চুল চুল মাথায়, তোমার টিপ কই, টিপ টিপ উপরে, হাড় কই, হাড় 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 বুতাম বুতাম, জামা জামা বুতাম, জামা কোথায় বুতাম, বা সাদানো হাততালি হাততালি হাততালি, বা ছোটি 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 কোনটা, হাততালি 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 হাততালি, ঘন্টু দাদা কই, ঘন্টু দাদা ঘন্টু দাদা, আর ওই হেয়ারব্যান্ডকে বলবে টুপি, তোমার টুপি কই, টুপি ওইটা টুপি, পিসি কুটা পিসি, এই দেখো হেয়ারব্যান্ড পড়েছে, ঝিনি কুটা ঝিনি ঝিনি, আ বলো টাকা টাকা ধরি দি, মাথার পিছনে মারে, উকুর কেমন করে মারে, এ কি করছিস, আমার মাথায় দেখি, আমার মাথায় উকুর হয়েছে, ছি ছি ছি, নাকি উকুন আর ও সবার কাছে যাবে, যে মাথায় যার মাথায় পাবে বলবে উ কুনু কুনু কুন, আর চুল খোলা দেখলেই এই যে মাথা আসিয়ে দেবে, বৌদি চুল খোলা দেখছি মনে পাইনি তাই এখানে বসে রয়েছে, না হলে মাথা আসরানো চিরুনি খুঁজতে গিয়েছিল ও পাইনি। সে চাল মাপা কোটো কোথায় রেখেছিস, কোথায় রেখেছিস, আমাদের এই এই ঢপের মুটকিটা ওদের ঘরে নিয়ে গিয়েছিল, নিয়ে এসেছিলাম আবার মনে নিয়ে চলে গিয়েছে, কোথায় এখানে, তোর এখানে করাচ্ছি দাঁড়া, এখানে এখানে
কয় টুপি কয় টুপি পরো টুপি পরো আমার পরি দাও টুপিটা পরি দাও দিবা না তো চলে এলাম আমি চলে গেলাম শিগগির পরি দাও মাথায় পরি দাও যা আমার মাথায় পরি দাও কি করছে দে আমি পরি দে আয় আমি পরি দে আমার পরি দাও দিবা না তো উল্টো করে পড়েছে কাত্তা এটা কাত্তা সত্যি করে বলো কাত্তা জুনিত্তা মিথ্যা কথা হ্যালো বন্ধুরা জুনিস লাইফে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই দেখো আমাদের পুকুর সুন্দর এখন দোল দোল করছে করো দোল 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 খুব দুষ্ট হয়েছে না দাঁত দেখাও তোমার দাঁত দেখি দাও দাঁত দেখি দাও জিপ 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 দেখি দাও চোখ চোখ আর আর কি আর কি আর আমাদের পুকুরটা চিনি খাওয়ার পাগল হয়েছে যদি বলি এই দেখ চিনি হা করবে মুখের সামনে এরকম নিচু করে মুখ নিচু করে থাকলে মুখের সামনে গিয়ে হা করবে আর বলবে চিনি দাও চিনি দাও নেই এখানে নেই চিনি নেই আর ওইদিকে ঝুনি চা করছে আর ওই দেখো শুরু হয়ে গেছে চিনি খাওয়া তো একটু চা চা করতে গেলে গ্যাসের সামনে গিয়ে বসে পড়বে চিনি খাওয়ার জন্য না না চা কবে চা মানে চিনির কোটোটা নিয়ে চলে আয় ও ওই দেখো গ্যাস ধরাচ্ছে গ্যাস ধরাচ্ছ গ্যাস চালাচ্ছ চিনির কটোটা নিয়ে চলে আসো চিনির কটোটা নিয়ে চলে আসো চিনির কটো পালাও 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 শিগগিরই পালাও আসো আসো চলে আসো চিনির কটোটা নিয়ে চলে আসো হচ্ছে না হচ্ছে না কে খাবে কে খাবে মামা কে খাবে দেখেছো কই হা করো দেখি হা করে নিবা না হাতে নিবা হাতে নিবা কই হাত পাতো হাত পাতো হাত পাতো হাত পাতো শিগগির হাত পাতো দেখি দেখি হাত পাতো হাত আমি দিচ্ছি তো হাত পাতো হাত পাতো কি আর দেবো না আবার পরে আগে এই কটা খাও তারপরে ফেলে ফেলছো কেন ফেলে না পিঁপড়ে হবে পিঁপড়ে হবে হা করো খেয়ে নাও খেয়ে নাও ঝুনি পিসি মারবে কিন্তু চিনির কটো নিয়ে চলে এসছো শিগগির খেয়ে নাও ভালো তোকে তোকে জিজ্ঞেস করেছি ভালো কি খারাপ এ দেখো বকবে যারা দেখছে না বকবে বলবে চিনি খাওয়া ভালো না তো ভালো না খেতে নেই আর দিয়েছি তো একবার আর না না দেবো না 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 নেই না আর খেতে নেই আর খেতে নেই আর খেতে নেই না নেই আমাদের চিনি নেই এইটুকুই চিনি আছে আর নেই নেই আমাদের চিনি নেই আমাদের বাড়ি চিনির জাহাজ ডুবে গিয়েছে চিনি নেই ও বাবা নেই আমি তোমাকে চিনি না হয়েছে আমি তোমাকে চিনি না আমি চিনি না তোকে তুই আমাকে চিনিস তাই কি আমি চিনি না আমি হাও চিনি না এই দা শোন শোন আমাদের বাড়িতে ওই চিনির জাহাজ ডুবে গিয়েছে চিনি নেই চিনি দোকানে যা চলে এসছে চিনির মালিক চলে এসছে
ঝুনি আমার কাছে আছে তো, এই দেখ আমার হাতে, এই হাতের মধ্যে। কে দিল? ঝুনি দিল। আমাকে দাও খাই। আমাকে চিনি দিবা না? আমাকে দাও। হা করলাম, হা করলাম, কে খাই, খাইয়ে দেয় আমাকে, হা করেছি। আমাকে খাইয়ে দাও তাহলে, আমার দাও আগে, আমার হা হা দাও। এরা কি করেছিল? সকালে খাওয়া হয়ে গিয়েছে, আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছে, তারপরে স্নানটাও করে নিলাম, আর কোনো কাজ নেই এখন। তো এই যে বৌদিরও স্নান করা হয়ে গিয়েছে, সকালে গা ধুয়েছি, স্নান করে স্নান করিনি, কাজ হয়েছে। তো এই যে দুজনা বসে রয়েছি আর স্নান করলাম এই মাত্র, দিয়ে মাথাটা আসলে এই যে এখানে বসলাম। এ শুনো, আর গিয়েছিলাম ওদের ঘরে, ওদের ঘর থেকে যেই চলে এসেছি সেই কান্না শুরু করেছে ও, বলছে কে রে দাঁড়া, আমি আমি আমি, আমাকে চেনো না, এত ঢং শিখেছে, হাতে পুরো সিঁদুর ভর্তি আর কপালে মনে হচ্ছে একটা টিপু দিয়েছে। টিপ পড়েছে সিঁদুরের টিপ, আর হাতটা দেখিয়ে দাও, এরকম করে হাত দেখিয়ে দাও, ওই দেখো, এমন করো, এমন করো, এমন করো, হাত তোলো, আমাদের মৌনিকে, মৌনিকে হাত তোলো, মৌনিকে হাত তোলো, তুমি। তো আমরা এখন এক জায়গায় যাব, তোমরা থামটা দেখে বুঝতেই পারছ কোথায় যাব। আঙুর ফল বাগান। হ্যাঁ, কিসে যাব আমরা? কিসে যাব আমরা? 11 নম্বর বাসে আমাদের বাড়ির থেকে। কিসে করে যাব? হেঁটে হেঁটে যাব। তো বৌদিও যাবে, তো সেই জন্য আমরা বৌদির জন্য বসে রয়েছি, মেজ বৌদির জন্য। মেজ বৌদি মনে হচ্ছে গরু ও চিকু পিকুর ভাত দিচ্ছে। আমি ভাবলাম গরুর ভাত রান্না করছে, আমাদের গরুতেও ভাত খাই, তারপরে রাত্রিরে খাই ভাত, তরকারি রান্না করতে হয় ওদের জন্য, তরকারি বলতে কচু, তারপরে লাউ, ওইগুলো ভাতের মধ্যে দিয়ে একসঙ্গে সে রান্না করে। ওই দেখো বড় একটা চটি পড়েছে, যা ওই গেঞ্জিটা ওর গলার মধ্যে ঢুকে এখন যাচ্ছে, ঘুমানোর তো কথাই নেই, ঘুম মানে ঘুম পাড়াবে বলে নিয়ে গিয়েছিল, আর আমরা দুজন গিয়েছিলাম ওদের ঘরে, যেই চলে এসেছি সেই কান্না করছে। আর আজকে একটু আগে বৌদি আমরেলা গানে নাচ করছিল, একটা কালো ছাতা নেই, আমার বাবার একটা মাঠে একটা কালো ছাতা আছে, তো আমার নাচ করি ওটা আমি নিয়ে ইয়ার কি মারছিলাম আর নাচ করছিল, সেমি টোটা দেবো না, দেবো না তাহলে আমার ধরে দেবে, এখন সবাই নাচ করছে, গানটা হচ্ছিল দিয়েই যাচ্ছে গান, ও একবার শুনছে দাদা একবার শুনছে, যেন আমি ছাত্রটা এখন কি বলতো, ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললে আর ইউটিউব খুললে নাচ করে ওই গান, কি জানো, মানছি না মানবো না, মানছি না মানবো না, আমরেলা কি যে হয়েছে, নাকি দুর্গাপূজায় এইসব গান চলাবে, তো বুঝতে পারছো কি হবে। মা আবার বলছে দুর্গাপূজায় এবার কি গান উঠেছিল জানো? কি দুর্গাপূজাতে? টুম্পা সোনা। টুম্পা সোনা আগের বার উঠেছিল, কি গান উঠেছিল মনে নেই, তোমরা একটু বলো তো। তারপরে একবার বিড়ি খাবো গান উঠেছিল, বিড়ি খাবো, কুড়িটি টাকা, হ্যাঁ কুড়িটি টাকা। এই শোন আমি চলে যাই, শোন চলে গেলাম, টাটা। দেখেছো বৌদি ওই আমাদের যাওয়ার একটু যদি বলি না চলে যাব কি কি, ও কান্না করবে, বললো বৌদি চিকু পিকুকে খেতে দেবে, যে খাচ্ছে।
আরো দেখো দিদিদের বাড়ি বৌদি চলে গিয়েছে, আরো দেখো খুঁজে খুঁজে বেড়াচ্ছে ওই জাম গাছের নিচে। আসছে ভগবান, এই দেখ এই দেখ চলে এসেছে। আই আই আই, আমি মিথ্যে কথা বলি না সোনা, আই ও ভাবছে আমি মিথ্যে কথা বলছি। আয় আয় ওকে ওই জামতলায় দাঁড়িয়ে, বলছে বন্যা চটি পরে তাড়াতাড়ি আসতে পারছে না, হাতে নিয়ে দৌড়াচ্ছে ভগবান। যাবি না যাবি না বন্যা, এই বন্যা। হ্যাঁ, আর এই যে আমরা চারজনা বেরিয়ে পড়েছি, তো আমরা যেখানে যাবো সেটা তোমাদেরকে বলছি। বাড়ির পাশে একটা বৌদিদের বাড়ি আঙুর ফল গাছ লাগিয়েছে, তো এত আঙুর ফল হয়েছে কি বলবো, এখন হয়তো বেশি নেই, যখন ফুল ফুটেছিল অনেক অনেক আর থোকা থোকা ভর্তি। আর বৌদিদের ঘরে যেতাম আর বৌদিকে ডাকতাম, দিয়ে বলতাম বৌদি আঙুর ফল যখন পাকবে আমাকে দিও। তো আজকে এসেছিলো, দিয়ে বলছে ঠিক আছে নিয়ে যাস। এখান দিয়ে ওখানে কুদিনে যাবি, ওখানে কুদিনে পাঁচিল দিয়ে দিয়ে বলতো, দিয়ে আজে বললো আয় ঠিক আছে। তো জানি না কেমন খেতে হয়েছে, এখানে তো সেরকম ভাবে আঙুর ফল চাষ হয় না। কে কে আমাকে দেয়নি। আর এই যে আমরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আঙুর ফল গাছ। তো দাঁড়াও আঙুর ফলের থোকা গুলো তোমাদেরকে দেখাচ্ছি, কই দেখি, তাই তো এই দেখো আঙুর ফল হয়েছে, ওই যে ওইখানে ওইখানে হয়েছে। ও বাবা, ও শরত শরত করছে, তাই তো কি বড় হয়েছে আঙুর ফল গুলো, এইখানেও আছে। কোনটা গো দিদি, এটা তো সব থেকে বড় থোকা, ছোট্ট আরো হয়েছিল। আর এই যে ছোট্ট খাটের মধ্যে একটা সুন্দর আঙুর ফল বাগানে চলে এসেছি, আর আমি একটা আঙুর ফল ওখান থেকে তুললাম, বেশ মিষ্টি হয়েছে, আমি ভাবলাম হয়তো টক টক এরকম হবে। এই দেখো বড় একটা আঙুর ফলের থোকা এখানে রয়েছে, ওখানে আছে, ওই ওখানে আছে, দেখি একটা একটা ছে। আরো অনেক থোকা হয়েছে কিন্তু পেরেছে, সেই জন্য অল্প অল্প রয়েছে। বানের নিচে নিচে কত আঙুর ফল, আরে এসে এরা গপ 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 করে আঙুর ফল খেয়েই যাচ্ছে। হাত ধরে ডেকে খাবো না, আরে এই যে গাছ থেকে পেরে আঙুর ফল খাওয়ার মজাটাই আলাদা, জীবনে কোনোদিন খাইনি আঙুর ফল গাছ থেকে পেরে, এই ফার্স্ট, এরাও ফার্স্ট। খেয়েছ আঙুর ফল? কি বাবা মুখটা কেমন করছে,
আর এই যে এই বৌদি, তো যখন আঙুল ফলো হয়েছিল বলছিল কি ভিডিও করে আমি ভিডিও করে আমি, তাই কি লজ্জা পাচ্ছে, আমরাও যেমন তেমন করে থাকি। অভিজ্ঞ গেলেই জিজ্ঞাসা করি আঙুল ফলে মিষ্টি হয়েছে। আর এই যে পেলে রেখেছিল আঙুল ফল, বিক্রি করে দিয়ে আসতে বলবো দাদাকে। বাবা দাদা সেই আঙুল ফল ধরে এমন করে এমন করে, হ্যাঁ হ্যাঁ, কত লোক যে কত কমেন্ট। হ্যাঁ, যে দেখিয়ে দিলাম তোমাদের আঙুল ফল গাছ, তো আমাদের আঙুল ফল খাওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। ও দাদা ভালো, নিবা খুব টক না। তুমি শিয়াল, আঙুর ফল খেয়ে আবার বলছো টক না, পেয়ে বলে টক না না, এটা জেলি জেলি বলো দাদা। এটা মানে জেলি জেলি, ওই যে কিনা আঙুর ফল যেমন সেই পুরোটাই জেলি জেলি টাইপের, এই আর এইটা এই যে এটা নিবা না, এটা আমি বের করলাম, খাও ভালো তা, এটা একটু সে জেলি জেলি টাইপ, এসো না আঙুর ফল খাবি, আই এটা না ধুয়েই খেয়ে নিচ্ছে। আঙুর ফল খাবি, শুনো আমি তো কোনোদিন ভাবতেই পারিনি গাছ থেকে আঙুর ফল পেরে খাবো, তো ছোট্টখাট্ট বাগানের মধ্যে বেশ ভালোই হয়েছে বলো, ছোট্টখাট্ট বাড়িতে আঙুর ফল বাগান হয়ে গিয়েছে। আর আমাদের বাড়িতে একটা আঙুর ফল গাছ ছিল, সেটা লতি লতি অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তো কোথায় লাগাবো সেইটা ভাবলে চিন্তা করতে গিয়ে মা কেটে দিয়েছে আঙুর ফল গাছটা। ও মা তুমি আঙুর ফল গাছটা কেটে দিলে আমাদের বাড়ি, না হলে আমাদের এত বড় বড় থোকা থোকা আঙুর ফল হতো, হবেই না বা কেন, সবকিছু যতক্ষণ হচ্ছে আঙুর ফলটাই হতে বাকি। তো সত্যি দেখে খুব ভালো লাগছে, বাড়ির পাশে বৌদিদের কাছে আঙুর ফল হয়েছে, তো আমাকে মাঝে মধ্যে বলতো যে আঙুর ফল হয়েছে যাস একটু ভিডিও করে নিয়ে আসিস, এইরকম বলেই যেত, তো সেই জন্য আরো গিয়েছিলাম। আর কি বলতো আঙুর ফলের খাওয়ার নেশায় এটা না ধুয়েই খেয়ে নিচ্ছে, বিশেষ করে আমিও। আর আমার আঙুর ফল খেতে ভীষণ ভালো লাগে, এমনিই আমার ফল খেতে খুবই ভালো লাগে, ফল আমার প্রিয় সব থেকে, ভাত না দিলে ফল দিলে আমি খেয়ে নেবো। আরে দেখো মা আবার ধুয়ে নিয়ে এসে এখন খাচ্ছে, আগে খেয়ে নিয়ে এখন। আর এদের কাছে সবার কাছেই শোনা হয়েছে আঙুর ফলটা কেমন খেতে, আমাদের কুকুর কাছে শোনা হয়নি, শোনো ভালো আঙুর ফল মিষ্টি সত্যি খুবই মিষ্টি, এক একটা আঙুর মানে লাস্টের যে থোকাটা পারলো সেই থোকা আঙুর ফলটা ভীষণ মিষ্টি, যেটা আমার মা খাচ্ছে ওটা পেকে গিয়েছে পুরো, বলো মা আমাকে দাও। কটা আঙুর ফল খেলে তুমি, আমার শুনো তো আঙুর ফল খেয়েই যাচ্ছে, মিষ্টি মিষ্টি লেগেছে, একটু একটু টক টক লেগেছে, ওই একই তো শাড়ি। আঙুর ফলটা একটু দেখিয়ে দাও, আঙুর ফলটা মা, তাই তো আমার শোনাও আঙুর ফল পেরে পেরে খেয়েছে, আমরা আঙুর ফল পাচ্ছে পেরেছি, আমরা শিয়াল না, আমরা আঙুর ফল পেরে খেতে পেরেছি, আর আঙুর ফল টকু না, মানছি না মানবো না, এত মানে বাড়ির কাছে এত আঙুর ফল হচ্ছে আমাদেরও লাগাতে হবে।
আমার মা কেটে ফেলেছিল, আমার দাদা লাগালোই না, আমি বলেছিলাম লাগাতে, ওখানে একটা তারা আছে ওখানে ফেলে রেখেছিল, লাগানো হয়নি। সেই জন্য তো শাড়িটা দেখাবো, ব্লাউজটা হয়েছে তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আমাদের পুচকু এই যে আঙুর ফল খাওয়ার সেই টেস্ট পেয়ে গিয়েছে, চুপ করে বসে আছে, না হলে এত শান্ত মেয়ে হতেই পারে না। ও বাবা, দেখো আঙুর ফল খাওয়া হয়ে গিয়েছে, ওই দেখো যাচ্ছে, এই আঙুর ফল দাও মানির। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে ভালো একটা নতুন ভিডিওতে। আর তোমাদের আঙুর ফল ওই রকম গাছ দেখে কেমন লাগলো অবশ্যই বলবে, আর কি বড় বড় থোকা। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা বাই বাই। মানছি না, মানবো না এরকম করে বসে থাকলে।